অপরাধ চক্রের কাছ থেকে বাজেয়াপ্ত করা কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি পুলিশের বহরে যুক্ত করল তুরস্ক সরকার, যার মধ্যে রয়েছে বেন্টলে, পোর্শে, ভলভোর মতো দামি দামি সব গাড়ি। 26 ডিসেম্বর এক বিবৃতিতে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিভিন্ন অপরাধ চক্রের কাছ থেকে বাজেয়াপ্ত করা গাড়িগুলো থেকে মোট 23টি বিলাসবহুল গাড়িকে ইস্তাম্বুল ট্রাফিক পুলিশের পরিবহনের বহরে যুক্ত করা হয়েছে। 26 ডিসেম্বর ইস্তাম্বুলে প্রদর্শনীর জন্য রাখা বিলাসবহুল গাড়িগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় বিষয়টি। মূলত আদালতের নির্দেশেই গাড়িগুলো ইস্তাম্বুল পুলিশকে দেওয়া হয়েছে বলে জানা যায়। রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাজেয়াপ্ত করা গাড়িগুলো সাদা ও নীল রঙে সাজিয়ে সেগুলোর ওপর জুড়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের স্টিকার।